খুব সহজে ও কম দামে একেবারে সর্বফাস্ট বিকাশ নগদের মাধ্যমে ডায়মন্ড টপআপ করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ লিংক দেওয়া আছে, অ্যাপ্লিকেশনটি ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি অ্যাপের লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। অ্যান্ড একটু লোড নেওয়ার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে, এখানে ডাউনলোড করুন লেখা আছে। সিম্পলি ডাউনলোড ওয়ান, ডাউনলোড টু, ডাউনলোড থ্রি, এই তিনটার ভিতরে যে কোনো একটা ক্লিক দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি যখন এরকম ডাউনলোডে ক্লিক দিবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ডাউনলোড এগেন এটার পরে ক্লিক দিবেন, তারপরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে সঠিকভাবে আপনার গেমের প্লেয়ার আইডিটা কপি করে নিতে হবে। অ্যান্ড সবসময় মনে রাখবেন আপনার গেম আইডিটা যেন বিডি সার্ভারের হয়। অ্যান্ড গেমের আইডিটা এখানে ক্লিক করে আইডি কোডটা কপি করে নেবেন। সিম্পলি এখানে ক্লিক করলে আইডি কোড কপি হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের মেন ইন্টারফেসটা কিন্তু শো হয়ে গেছে, এটা কিন্তু অ্যাপের মেন ইন্টারফেস। অ্যান্ড এখান থেকে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারবেন, উইকলি মেম্বারশিপ কিনতে পারবেন, মান্থলি মেম্বারশিপ, লেভেল আপ পাস, এখানে লেস ইজ মোর আছে, বর্তমান যে ইভেন্টটা চলছে লেস ইজ মোর। অ্যান্ড এখানে দেখুন মাইশেল অ্যান্ড বিগ অফারও আছে, বিগ অফারও কিনতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে কীভাবে ডায়মন্ড টপ আপ করবেন একেবারেই সহজে, কম দামে অ্যান্ড বিকাশ নগদের মাধ্যমে। তো সিম্পল আমি এখান থেকে এখন আপনাদেরকে লেসেস মোডটি কিনে দেখাবো। লেসেস মোড একটি ইভেন্ট, যেটা আপনারা জানেন অল্প টাকায় 520 ডায়মন্ড পাওয়া যায়। তো সিম্পলি লেসেস মোড বা যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু কেনার জন্য যে সিস্টেমটা দেখাবো এখন, একই রকম পদ্ধতিতে আপনারা সব কিছুই কিনতে পারবেন একই রকম সিস্টেমে। তো সিম্পলি আমি আমার গেম আইডি কোডটা কপি করে নিয়ে এসেছি, এখন কী করবো, যে প্যাকেজটা আমি নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করবো। সিম্পলি এটার উপরে আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু লেসেস মোডটি নিব, তো এটার উপর সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে দেখুন প্লেয়ার আইডি বসানোর অপশান আছে, এখানে প্লেয়ার আইডিটা বসাই দিতে হবে। তো সিম্পলি এখানে আমি আমার প্লেয়ার আইডিটা বসাই দিব। তারপরে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন বাই লেখা আছে, এই যে নিচে একটু খেয়াল করে দেখতে পাবেন বাই, এটার উপরে ক্লিক দিতে হবে। তো সিম্পলি বাইয়ের উপরে ক্লিক দিয়ে দিলাম, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে দেখুন পেমেন্ট সিস্টেম আছে, বিকাশ নগদ অ্যান্ড উদ্যোক্তা পে, উদ্যোক্তা পে দিয়েও আমরা বিকাশ নগদ দিয়েই পেমেন্ট করতে পারবো। তো সিম্পলি আমরা এখানে যদি একটু দেখি, দেখুন বিকাশ নগদ অ্যান্ড উদ্যোক্তা পে আছে, তো এখন আমরা কোনটা ক্লিক দিব। সিম্পলি এখন আমরা বিকাশে পেমেন্ট করবো অ্যান্ড নগদেও পেমেন্ট করে দেখাবো, আপনাদের দুইটার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করে আমি দেখাবো। তো সিম্পলি আমি এখন বিকাশে ক্লিক দিলাম, বিকাশে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিকাশ নাম্বার শো হয়ে গেছে, অ্যান্ড এখানে সেন্ডার নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি। তো এখন কী করতে হবে, এই নাম্বারটা সিম্পলি এখান থেকে কপি করে নিতে হবে, কপি করে নিয়ে আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, নাম্বারটি কপি করলাম অ্যান্ড বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গেলাম। কী করবেন আপনারা, সিম্পলি সেন্ড মানিতে চলে যাবেন, সেন্ড মানিতে চলে যেয়ে এই নাম্বারটি এখানে বসিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখান থেকে আপনারা টাকা পাঠাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যদি নাম্বারটি আপনি প্রিয় করে রাখতে চান তাহলে প্রিয় করে রাখতে পারেন, তাহলে বিকাশ এক্সট্রা চার্জ কাটবে না। অ্যান্ড এই নাম্বারে কেউ মোবাইল রিচার্জ করবেন না, মোবাইল রিচার্জ করলে কিন্তু ডায়মন্ড পাবেন না। তো সিম্পলি এখানে 160 টাকা বলেছে, 160 টাকা আমরা পাঠাই দিব, 160 টাকা এখানে পাঠাই দেবো, জাস্ট একটু ওয়েট। তো দেখুন এখানে টাকা পেমেন্ট করা হয়ে গেছে, টাকা পেমেন্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি আছে, এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি, এই যে জি 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 জি, এই ট্রানজ্যাকশন আইডিটা কী করতে হবে, আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। তো সিম্পলি এটার উপরে চাপ দিলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে কী করবো, এখন আর কোনো কাজ নেই, আমরা আবার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবো। বন্ধুরা, টাকা যেহেতু পাঠানো হয়ে গেছে, এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমরা পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে সেন্ডার নাম্বার, কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সে নাম্বারটা এখানে সিম্পলি লিখে দিলাম। তো সিম্পলি নাম্বারটি লিখে দিয়েছি, কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি, অ্যান্ড হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে বিকাশটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট না করলে কিন্তু হবে না, মাস্ট বি এটাকে সিলেক্ট করতে হবে, নগদ টাকা পাঠালে নগদ সিলেক্ট করতে হবে। তারপর কী করবেন, এখানে দেখুন প্রসেস লেখা আছে, এই যে প্রসেস, এটার ওপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো প্রসেসের ওপরে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের অর্ডারটি সাকসেসফুলভাবে করা হয়ে গেছে, ঠিক আছে, অর্ডারটি যখন সাকসেসফুলভাবে করা হয়ে গেছে এতক্ষণ হয়তো বা আমাদের আইডিতে ডায়মন্ডে চলে গেছে। তো এটা দেখার জন্য আমাদের কী করতে হবে, আপনি চাইলে ব্যাক টু হোম পেজে দিয়ে দিতে পারেন, আবার যদি চান তো ভিউ টু অর্ডার ডিটেলস এটার উপরে ক্লিক দিতে পারেন। তো সিম্পলি এটার উপরে ক্লিক দিলে আমরা দেখতে পাবো, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি এখন পেন্ডিংয়ে আছে। তো ঠিক আছে, একটু ওয়েট করা লাগবে, এক মিনিটের ভিতরে আমাদের আইডিতে ডায়মন্ডটি টপ আপ হয়ে যাবে।
তো বন্ধুরা আমরা অর্ডার স্টোরিতে আমরা এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের অর্ডারটি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডায়মন্ড টপ আপটি হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তার মানে ডায়মন্ড টপ আপটি আমাদের এডিটে হয়ে গেছে তো সিম্পলি এখন কি করব আমরা এখন আমাদের গেম আইডিতে ঢুকে একটু চেক করে আসি তো বন্ধুরা আমরা গেমের ভিতরে চলে আসলাম এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে কিন্তু আগে 0 ডায়মন্ড ছিল এখন দেখতে পাচ্ছেন এখানে 0 ডায়মন্ড না 5 ডায়মন্ড ছিল এন্ড এখান থেকে এই ইভেন্টটা থেকে আমরা 520 ডায়মন্ড টপ আপ করে নিয়েছি আমাদের টেকনিক্যাল প্রো আর যে অ্যাপ্লিকেশন থেকে এখানে আমরা এখন 525 ডায়মন্ড হয়ে গেছে টোটালে ঠিক আছে তো এখন আমি আপনাদের নগদ থেকে এন্ড উদ্যোক্তা পে থেকে কিভাবে পেমেন্ট করবেন সেটা একটু দেখাবো বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে রিসেলার হিসেবে ব্যবসা করতে পারবেন কোনো বিষয় না এখানে দেখুন উইকলি মেম্বারশিপের দাম 160 টাকা দুইটার দাম 320 টাকা এভাবে এখান থেকে 20টা পর্যন্ত উইকলি মেম্বারশিপ একবার নিতে পারবেন আরও বারটি ওঠানো নামানো করা হয় রেট কম বেশি করানো হয় সবসময় এক রেট থাকে না ঠিক আছে তো এখান থেকে আমরা একবার লেসিস মোডটা নিয়ে নিয়েছি এখন আমরা অল্প একটা ডায়মন্ড টপ আপ করবো জাস্ট নগদ থেকে টপ আপ করে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন 115 ডায়মন্ড 80 টাকা জাস্ট এটা টপ আপ করে আমরা আপনাদেরকে দেখাবো সিম্পলি এটার উপরে ক্লিক করে দিলাম অ্যান্ড সেম প্রসেস এখানে আমার যে গেমের প্লেয়ার আইডিটা ছিল বাংলাদেশ সার্ভারের প্লেয়ার আইডিটা এখানে বসিয়ে এই যে বাই লেখা আছে এটার উপরে আমরা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে আবার আগের মতো সেম ইন্টারফেস চলে আসছিল এখানে কিন্তু দেখুন সেম ইন্টারফেস এসে গেছে এই যে আগের মতো সেম ইন্টারফেস এখানে আপনারা আমি আগেরবার দেখালাম আপনাদেরকে বিকাশ থেকে পেমেন্ট করে বিকাশ নগদ এখান থেকে সেম প্রসেস অ্যান্ড এবার আমি আপনাদেরকে একটু উদ্যোক্তা পে দেখাবো উদ্যোক্তা পেও সেম জাস্ট একটু দেখাবো আপনাদেরকে উদ্যোক্তা পে সিলেক্ট করে এখানে প্রসেসে ক্লিক দিয়ে দিবে প্রসেসে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি সুন্দর ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এটাও বিকাশ নগদ সেম প্রসেস এখানেও সেম প্রসেস ঠিক আছে তো আপনি পেমেন্ট করবেন কোনটাই বিকাশে করলে বিকাশ সিলেক্ট করবেন নগদে পেমেন্ট করলে নগদ সিলেক্ট করবেন তো সিম্পলি এখন আমি আপনাদেরকে বিকাশে যেহেতু আগেরবার দেখাইছি এবার আমি নগদ থেকে পেমেন্ট করে দেখাবো তো সিম্পলি নগদের ওপরে ক্লিক করে দিব নগদের ওপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এখানে আপনার সম্পূর্ণ বাংলায় লিখে দেওয়া আছে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন তাহলে খুব সুবিধা হবে আর আমি বলে দিচ্ছি কী করতে হবে সিম্পলি এই যে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা এখান থেকে কপি করতে হবে অ্যান্ড এইখানে ট্রানজ্যাকশন আইডি বসাইতে হবে আগের মতো সেম প্রসেস ট্রানজ্যাকশন আইডি বসিয়ে জাস্ট এই যে ভেরিফাই লেখা আছে এটার উপরে ক্লিক দিয়ে দিলে আমাদের অর্ডার সাবমিট হয়ে যাবে তো সিম্পলি আমরা এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম দেখুন নাম্বার কপি হয়ে গেছে এবার কী করবো আমরা নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবো তো বন্ধুরা নগদে আসার পরেও কিন্তু সেম প্রসেস এখানে কোনো দুরকম কোনো প্রসেস নেই সেম প্রসেস সিম্পলি সেন্ড মানির উপরে ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনাদের যে নাম্বারটা কপি করে নিয়েছেন নাম্বারটা এখানে বসিয়ে এই যে টিকমার্ক লেখা আছে টিকের উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কত টাকা পাঠাতে বলেছে তত টাকায় পাঠাবেন এক টাকা কম বা বেশি পাঠানোর কোনো দরকার নেই তবে এখানে 115 ডায়মন্ডের দাম ছিল 80 টাকা সিম্পলি 80 টাকা এখান থেকে আমরা পাঠাই দিব তো এখান থেকে দেখুন আমরা সিম্পলি পাঠাই দিলাম 80 টাকা পাঠাই দিয়েছি এবার কী করবো এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এই যে ট্রানজ্যাকশন আইডি সিম্পলি আমরা কী করবো এইটার উপরে চাপ দিয়ে ধরে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেব ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেলে সেম আর কোনো কাজ নেই জাস্ট ওখানে সাবমিট করে ভেরিফাই করতে হবে তো সিম্পলি আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছি অ্যান্ড এখান থেকে যদি আপনারা কপি করতে না পারেন যদি ভুল হয়ে যায় কপি করতে না মনে থাকে তাহলে হোম পেজে ফিরে যাবেন ফিরে যেয়ে লেনদেনে চলে আসবেন লেনদেনে চলে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন যে লেনদেন করেছেন এভাবে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা চাইলে কপি করে নিয়ে নিতে পারেন তখন কী করবেন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন এই যেখানে এখানে আমরা ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেবো বসিয়ে ফেলেছি এবার কী করবো এখানে যে ভেরিফাই লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলে কী হবে পেমেন্ট কমপ্লিট আমাদের টপ আপটা কিন্তু আবারও আমরা সাকসেসফুলভাবে অর্ডারটা করতে পেরেছি এখন কী করবো ভিউ অর্ডার ডিটেলসে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে ভিউ অর্ডার ডিটেলসে যদি ক্লিক দেন তাহলে আমরা আবারও দেখতে পারবো যে আমাদের অর্ডারটি কী অবস্থায় আছে ঠিক আছে তো সিম্পলি যদি ভিউ অর্ডার ডিটেলসে আমি ক্লিক দিয়ে দিই এখানে দেখুন অলরেডি আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের আইডিটা কিন্তু অলরেডি ডায়মন্ড টপ আপ হয়ে গেছে ঠিক আছে সিম্পলি যদি আমরা আবার গেম আইডির ভিতরে চলে যাই তাহলে ওখানে আমরা আবারও দেখতে পাবো যে আমাদের আইডিটা আরও 100 ডায়মন্ড প্লাস টপ আপ করা হয়ে গেছে ঠিক আছে এত এতটুকুই কিন্তু ইজি অ্যান্ড আপনারা যারা বুঝতে পারেননি তারা আর একবার মনোযোগ দিয়ে দেখুন যেখান থেকে বুঝতে পারেননি সেখান থেকে কিন্তু আপনারা টেনে নিয়ে যেয়ে দেখতে পারবেন ঠিক আছে দেখুন আমরা টপ আপ করার সাথে সাথে কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে এত দ্রুত কিন্তু এখান থেকে টপ আপগুলো হয়ে যায় অ্যান্ড আপনাদের যেটা বলছি চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড অলরেডি যে সকল ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন এত বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন গেম আইডির ভিতরে প্রবেশ করে আমরা দেখে আসি যে আমাদের ডায়মন্ডটি আসলে টপ আপ করা হয়েছে কিনা তো সিম্পলি আমরা গেমের ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের টপ আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে
দেখুন আমাদের আগে ছিল 500 কত ডায়মন্ড সামথিং ছিল, এখন এখানে 640 ডায়মন্ড, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডায়মন্ড টপ আপ করা হয়ে গেছে। এন্ড এতটাই কিন্তু ইজি প্রসেস বন্ধুরা, আপনারা একেবারেই কম সময়ে বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠায় যে কোনো সময়ে আপনারা টপ আপ করতে পারবেন। আপনার টপ আপ করার জন্য কারো কাছে নক দেওয়া লাগবে না, জাস্ট আপনার যখন মন চাইবে তখন আপনি টপ আপ করতে পারবেন, রাত বেরাত ইনস্ট্যান্ট টপ আপ, ঠিক আছে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। যারা এই অ্যাপ থেকে অলরেডি টপ আপ করছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড অ্যাপটি যারা এখনও ওল্ড ভার্সন রেখেছেন যারা আপডেট করে নেননি আপডেট করে নেন। অ্যাপটি অবশ্যই আপডেট না করলে চালাতে পারবেন না। আপডেট ভার্সনটির লিঙ্ক অ্যাপের লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড দেখতে থাকুন টেকনিক্যাল প্রো আর জে।